চন্দননগর লঞ্চ ঘাটে রানীঘাটে যেখানে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন হচ্ছে এবার হচ্ছে মহাদশমী, 14 নভেম্বর রবিবার, আর শুরু হয়ে গেছে মাতৃ নিরঞ্জনের কাজ। সেই একই পথে দেখছি একের পর এক প্রতিমা এসে গেছে এখানে, প্রতিমা নিরঞ্জনের পথে এখানে দাঁড়িয়ে রয়েছে একটা প্রতিমা। মোটামুটি স্ট্যান্ডের ঘাটে একটা এই ধরনের ভিড় আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন।
Thank you.